সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আর টিভির আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি তৌহিদুল হক আজ আমাদের আলোচনার বিষয় নারীর প্রতি সহিংসতার শেষ কোথায় শেষ কোথায় এবং এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন আসলে আলোচনা শুরু শুরুর আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আছেন সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি দর্শক অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নাম্বারে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে যাচ্ছি মূল আলোচনায় অধ্যাপক ডক্টর মিজানুর রহমান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমরা যেমনটি আলোচনার শুরুর দিকে উল্লেখ করেছি যে আজ আমরা আলোচনা করতে চাই নারীর প্রতি সহিংসতার শেষ কোথায় সিলেটের এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনা সাভারের ঘটনা এমনকি হসপিটালে অসুস্থ স্বামীর জন্য রক্ত সংগ্রহ করতে গিয়ে স্ত্রী ধর্ষণের শিকার হয়েছে এক বন্ধু আর বন্ধুকে ধর্ষণের ক্ষেত্রে সহযোগিতা করছে এই যে একটি অবস্থা তৈরি হয়েছে নারীর প্রতি এই যে সহিংসতা এই বিষয়ের যে কারণগুলোর বিশ্লেষণ সেটি দীর্ঘদিন ধরেই আমাদের এখানে কিন্তু আপনারা কারণগুলো বিশ্লেষণ করছেন রাষ্ট্রীয় পর্যায় থেকে করা হচ্ছে সরকার করছে আইনশৃঙ্খলা বাহিনী করছে সিভিল সোসাইটির পক্ষ থেকে করা হচ্ছে গণমাধ্যমের এক্ষেত্রে ভূমিকা রয়েছে কিন্তু আমি যে প্রশ্নটি কাছে রাখতে চাই যে কারণগুলো চিহ্নিত কিন্তু সমাধান হচ্ছে না কেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দেখুন চিহ্নিত কথায় যদি বলতে হয় যে এর সমাধান কেন হচ্ছে না তাহলে কিন্তু আমি প্রধানত দুটো দিক আমি ইঙ্গিত করব যে একটি হচ্ছে যে আমাদের যেভাবে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলছি ছোটবেলা থেকে সেই গড়ে তোলার ভেতরে এক ধরনের বোধ হয় গলদ রয়েছে এটা ত্রুটি রয়েছে আমি স্পষ্ট করে বলতে পারি যে মূল্যবোধের যে শিক্ষা এবং চর্চা নৈতিকতার যে শিক্ষা এবং চর্চা সেটা আমাদের সমাজ থেকে আমাদের শিক্ষাটা আমাদের পরিবার থেকে প্রায় হারিয়ে গেছে এবং আমরা সকল ধরনের সুবচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি এবং যে শুভজন গুণলুন আমাদের মানে আজীবন আমাদের आराদ্ধ ছিল এবং যার ভিত্তিতে একজন মানুষ আমাদের সমাজে সম্মানী হিসেবে বিবেচিত হতেন আজকে সেই মাপকাঠিগুলো একদমই পাল্টে গেছে এবং ভিন্ন মাপকাঠি দিকে আজকে সমাজে মানুষের মূল্যায়ন করা হচ্ছে সেটি কেন অধ্যাপক ডক্টর নিজামুল রহমান এটি কেন পরিবারগুলো তার পরিবারগুলো দুর্বল আইনের শাসন জি কিন্তু মিজানুর আমি আপনি বলছিলেন যে যে পরিবারের ভূমিকা পরিবার কেন তার যে আগের যে ভূমিকা ছিল বা ভূমিকা পালন তার সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন সম্মানিত শিক্ষক আমাদের পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকা এই বিষয়টি কিন্তু বরাবরই প্রশ্নবিদ্ধ আসলে কারণগুলো কি দেখুন পরিবারের আমাদের সময় এখন একটি পরিবারে সন্তানদের সঙ্গে পিতা মাতা বা অভিভাবকরা কতটা সময় ব্যয় করতে পারছেন এটা কিন্তু বাস্তবিক প্রশ্ন খুবই একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন যে আজকে আমাদের পিতামাতারা অভিভাবকরা যেমন তাদের অনুসংস্থানের জন্য তাদের চাকরির ক্ষেত্রে তারা যেমন ব্যস্ত হয়ে খুব সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং যাবার সময় সন্তান কি স্কুলে দিয়ে যাচ্ছেন ফিরবার সময় তাকে সঙ্গে করে নিয়ে ফিরছেন এবং আমরা সন্তানের পিঠের উপরে শুধুমাত্র বই পুস্তকের একটা বোঝা চাপিয়ে দিচ্ছি কিন্তু তার ভিতরে কতটুকু নৈতিকতা রয়েছে কতটুকু নীতিকথা আছে সেটা কিন্তু আমরা বিবেচনে নিচ্ছি না এখানে কিন্তু এই সমাজে যে একটি আমি বলবো যে ওই মূল্যবান সময়ে পরিবার বর্গের সঙ্গে কাটানো সেই সময়টা এবং সেই ব্যাপারে কিন্তু দারুণভাবে ভাবে কমে গেছে তার মানে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আমরা এমনটি বলতে পারি এখন আসলে ঘরের মধ্যে ঘর সবাই যার যার কাজে ব্যস্ত কেউ পরস্পর পরস্পরের প্রতি যে মনোযোগ এবং পরস্পর পরস্পরকে যে প্রতিষ্ঠা করা গড়ে তোলার যে সংস্কৃতি আমাদের ছিল সেই জায়গাটিতে একটা বড় ধরনের ঘাটতি আমরা লক্ষ্য করছি সেটি আপনি যথার্থই বলেছেন সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন আপনার কাছে আসতে চাই আমরা যদি নোয়াখালীর ঘটনাটি কিংবা সাভারের ঘটনাটিকে রেফারেন্স ধরে আপনার কাছে প্রশ্নটি করি যে 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 হয়েছে তাকে সহযোগিতা করার জন্য সামাজিক অনুশাসন কিংবা সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন সমাজের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে যেটি অথবা ডক্টর মিজানুর রহমান স্যার বলছিলেন কিন্তু আমরা দেখি যে ভিকটিম হচ্ছে সে পালিয়ে বেড়াচ্ছে সে আত্মগোপনে চলে যাচ্ছে সমাজের মধ্যে এই যে ভয়ের সংস্কৃতি এই ভয়ের সংস্কৃতি যদি তৈরি হয় তাহলে আসলে আমাদের ভয়টা কার বিরুদ্ধে আমরা কি মানুষ কি এখন মানুষকে ভয় পাচ্ছে নাকি আসলে যারা এই ধরনের প্রক্রিয়া রয়েছে জড়িত তারাও মানুষ নাকি তারা মানুষ হিসাবে তাদের আলাদা কোনো বৈশিষ্ট্য রয়েছে কাশেম হুমায়ুন জি কাশেম হুমায়ুন আপনি আনমিউট করে কথা বলুন আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না কাশেম হুমায়ুন আনমিউট করতে হবে আপনার মাইক্রোফোনের যেটি সেটা আনমিউট করতে হবে দর্শক আমরা ফিরবো কাশি মমেনের কাছে ফিরবো আমরা একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছে ফিরতে চাই একই একই আমাকে শুনতে পাচ্ছেন ওকে এবার শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ আপনি বলুন জি আচ্ছা আমি বিজনেস স্যার সাথে একটু এক করতে চাই যে আমাদের যে সমাজে যে ঝামেলাগুলো হচ্ছে অস্থিরতার কথা বলেন সমস্যা এমনি তো অস্থিরতার মধ্যে একটা দিয়ে অতিক্রম করছে জি এখন যে সমস্যা সমস্যার তো আপনি এই এই ঘটনা যখন মানে তোলবার হয়ে যাচ্ছে বিচ্ছে ঘটনা যখন মিডিয়াতে আসে তখনই কিন্তু এই ঘটনাগুলো নাড়া চাঁদা দেয় এখন আমাদের ইয়ে হচ্ছে যে আমরা কয়টা ঘটনা মিডিয়াতে আসে কতগুলো ঘটনা আপনি মিডিয়াতে নোয়াখালীর ঘটনাটাই দেখেন নোয়াখালীর ঘটনা তো সময় নিল অনেক দিন আসতে এবং সেটা অনেকদিন পরে আসছে এর আগে এম সি কলেজের ঘটনাটা তাৎক্ষণিক আসছে কারণ সিসি ক্যামেরা ওখানে ছিল এখানে প্রতিবাদ মুখর হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে মিজান স্যার যেটা বললেন যে সমাজের অস্থিরতা হ্যাঁ আমরা পারিবারিক যে কাশিমান আরেকটি বিষয় করেছেন আমরা সন্তানদেরকে সঠিক ভাবে তৈরি করতে পারছি কিনা আমাদের যে পারিবারিক শিক্ষার বিষয়টি সেটি নিয়ে কিন্তু পারিবারিক শিক্ষা না রাইট আমি সেই দিকে যাচ্ছিলাম যে পারিবারিক শিক্ষা যে দিকটা সেই দিকটা বহু টিচিং লাইনে আছেন মিজান স্যার বহুদিন এই মানবাধিকার কমিশনের তিনি চেয়ারম্যান ছিল তার স্টাডি অনেক বেশি অনেক 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 বেশি এখন শিক্ষকতা আমাদের দেশে যে শিক্ষা এই যে পারিবারিক এই যে একটা চেতনা জাগরণের যেটা জাগ্রত করতে হবে সেই বিষয়টা কোথায় সেখানে এডুকেশনটা দিতে পারছি আমরা একটা যান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে ধর্ম একটা বড় রকমের আপনার চর্চা হয় যে চর্চার কারণে আপনি আমাদের এই স্টাডি হচ্ছে না

নিজের সশিক্ষিত স্বশিক্ষিত এদের কিন্তু আপনার ধরেন আপনি যে বেসলাইন থাকা উচিত সেই গুলো করা হচ্ছে না আপনি বাংলাদেশে যদি কথা কথা বলেন আমি খোলা মেলা বলি আছে ওই নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে এত এত হচ্ছে কিন্তু তারপরে এটা নিয়ে একটা সাবজেক্ট আলোচনা হয় বাংলাদেশে মনে হয় এটা মানে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এটা একটা নিষিদ্ধ আপনি যদি হ্যাঁ স্কুলে যদি তাকান একটা মেয়ে বারো তেরো চোদ্দ বছরের মতো অ্যাডাল্ট হয়ে যায় তার মাসিক হয়ে হতে হবে এটাই নেচার এটাই হবে কিন্তু আপনি আমি আপনি কটে স্কুলে মাসিক হলে তাদের স্টাডি সম্পর্কে জ্ঞান আছে নাই কেউ তো জ্ঞান দিচ্ছে না যে এই এই সময়টা কিন্তু পার করতে হবে তোমাকে এই রকম একটা ই হতে পারে হঠাৎ করে মাসিক হয়ে গেল স্কুলে ক্লাসের মধ্যে হঠাৎ করে এসে তার ব্লিডিং ক্লিডিং হয়ে গেল সে চিৎকার করছে যে আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি জি তারপর যা হবে তার বাড়িতে পাঠিয়ে দেয় টিচাররা যে এখন আমাদের কথা হলো যে এইটার জন্য মানসিক প্রস্তুত কোথায় আপনাকে নেচার সৃষ্টির ভিতরে এটা হতেই হবে আপনি মেয়েরা আমাদের দেশে ভোগের বস্তু হয়ে গেছে এবং এর সাথে এর সাথে কাশিমান কাশিম যেহেতু এর সাথে মিলের আর প্রশ্ন যে আমাদের এখানে নারী যখন নির্যাতনের শিকার হয় অথবা ধর্ষণের শিকার হয় আমাদের এখানে আন্দোলনগুলোও কিন্তু আমরা দেখি যে নারীর পরিচয়কে কেন্দ্র করে অনেক আন্দোলন গড়ে ওঠে বেগমগঞ্জের যে ঘটনাটি আমরা দেখছি সেই নারীর সামাজিক পরিচয় কিংবা তার পারিবারিক পরিচয় তত বেশি সমুন্নত নয় বা শক্তিশালী নয় সুতরাং এই বিষয়টিকে প্রাথমিক অবস্থায় কিন্তু তত গুরুত্ব দেওয়া হয় নাই কিন্তু আমরা কোনো নারীর প্রতি নির্যাতনকে আমরা মানে সমর্থন করছি না সকল নির্যাতন বন্ধ হোক সেটা আমরা চাই কিন্তু এই নির্যাতনটি যদি সমাজের অন্য কোনো বিত্তশালী পরিবারের কোনো নারী অথবা সামাজিক মর্যাদা সম্পন্ন নারীর ক্ষেত্রে হতো পরিস্থিতি কিন্তু ভিন্ন হতো সুতরাং এই যে রাষ্ট্রের কিংবা প্রশাসনের বা ব্যক্তির যে করণীয় আরেকজন ব্যক্তির জন্য সেক্ষেত্রে যদি এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড রোল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে তো ভয়ের সংস্কৃতি তৈরি হবেই কাশিম আমি প্রথমে বলছিলাম যে আসলে কয়টা ঘটনা আমরা জানতে পারি জি ঘটনা জানতে পারি এই যে দেখেন রিসেন্টলি যেটা এটা এটা খুব আলো আলোচিত একটা ঘটনা বাংলাদেশের মতো বাংলাদেশে যে বেশি আলোচিত ঘটনা আপনার সার হয়তো একটা জানবেন উত্তরপ্রদেশে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল হারদাসের হাত্রাসের একটা মহিলাকে র্যাপ করে তাকে জীবন্ত পুরে ফেলা হয়েছে এবং এখানে এখন দুইটা পার্ট একটা মেয়ে প্রথমে তার র্যাব হলো ধর্ষিতা হলো তারপরে সেকেন্ড ফেজে তাকে যাতে প্রমাণ না থাকে তাকে মেরে ফেলা হলো এবং সে মেরে ফেলাটা কিন্তু আপনি দেখবেন পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর কাশ্মীর হয়েছে কারণটা কি আইন শৃঙ্খলা বাহিনী মনে করেছে এটা ইস্যু হয়ে যাবে তারা সেই আশঙ্কায় কিন্তু তারা কিন্তু তাকে মানে তাড়াতাড়ি আপনার একেবারে মানে পুরে ফেলে মেরে ফেলা হলো এখন প্রশ্নটা কোন জায়গায় তার পরবর্তীতে সারা ভারতেই কিন্তু বসে উঠছে রিসেন্টলি রাজীব গান্ধী সরি প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারা এই কংগ্রেস এটা দিল্লি থেকে প্রতিবাদ করে বেরিয়ে যেতে যাচ্ছিল তাকে আটকানো দেওয়া হয়েছে একশো ছুচল্লিশ সেটি আপনি এই জায়গাটিতে এই একটি যথার্থ বিষয় বলেছেন যে আসলে রাজনৈতিক ব্যক্তিদের প্রতিবাদের বিষয়টি আপনি উল্লেখ করেছেন এই বিষয়ে আমি একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান তার আপনার কাছে শুনতে চাই যে আমাদের দেশে যখনই কোনো ঘটনা ঘটে সেটি সামাজিক হোক রাজনৈতিক হোক সব আমরা একটা রাজনৈতিক কালার দিশ বিষয়টিকে চিন্তা করার চেষ্টা করি তবে এটিও ঠিক বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ঐক্য ছাড়া কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান হবে কি না আসলে এই বিষয়টিও আলোচনার একটি যথর যথেষ্ট সুযোগ রয়েছে আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে আজকে বিএনপির পক্ষ থেকে প্রেস ক্লাবে যে অনুষ্ঠান করা হয়েছে প্রতিবাদ সমাবেশ সেখানে কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতা তারা কিন্তু বলেছেন যে এই সরকার না সরানো গেলে সরকারকে এই ধরনের পরিস্থিতি অথবা নারীর বিরুদ্ধে সহিংসতা বা নিপীড়ন বন্ধ হবে না এখন এটা কোন ধরনের প্রতিবাদ বা কোন ধরনের আন্দোলন বা এই ধরনের কথা বলে এই ধরনের সামাজিক অপরাধ বা নারীর প্রতি বা ধর্ষণের কোনো সমাধান হবে কিনা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দেখুন মানে যারা রাজনীতি করেন এবং আমাদের দেশের প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতিবিদরা যে সমস্ত বক্তব্য দেন আহ অধিকাংশ সেগুলো খুবই সারবত্তা থাকে বলে আমার মনে হয় না এবং সেগুলো খুবই এক পেশে এবং তার ভিতরে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না কেন যারা এরকম বক্তব্য আজকে দিয়েছেন আমাদের দু হাজার অক্টোবরের নির্বাচনের পরে সেই বাংলাদেশকে যদি চিন্তা করি তাহলে এখনো গাছি উড়ে উঠে সুতরাং এই সরকার মানে এই সরকার পরিবর্তন হয়ে গেলেই সব ভালো হয়ে যাবে এবং এই সরকারের সময় সব খারাপ এই বক্তব্যগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং তথ্যগত কোনো ভিত্তিও নেই তবে একটি কথা যেটি সেটা আপনি যে প্রশ্নটি করেছেন যে এই রাজনৈতিক পরিচয়টি কেন আসে দেখুন আমি আপনাদের এখানেই আমি অন্য একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এইরকম একটি ঘটনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে আমরা কিন্তু কখনো বলি না যে এই যে রেপিস বা ধর্ষক সে ডেমোক্রেটিক পার্টি নাকি রিপাবলিকান পার্টি বা ইংল্যান্ডে হলে সে লেবার পার্টি নাকি কনজারভেটিভ পার্টি কিন্তু কখনো আলোচনা হয় না সে তার নাম ধরে ব্যক্তি বিশেষ যেই অপরাধী কিছু অপরাধী কিন্তু চিহ্নিত করা হয় আমাদের এখানে প্রথমেই কিন্তু যে সে কোন দলের এবং সেই দলে দলীয় চলে আসে কেন আসে আমি আমি খুব চিন্তা করে দেখা দরকার এটি আসে না আমি খুব সাদা মাটা ভাবে উত্তর দিই যে কেন এটি আসে এটি আসে কেননা আমরা বর্তমানে এমন সময় বাস করছি এই বিগত অনেক বছর ধরে যে বাংলাদেশে আমরা ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি সেই ক্ষমতাটা নানা ধরনের হতে পারে সেটা অর্থের ক্ষমতা হতে পারে সেটা পেশির ক্ষমতা হতে পারে সেটা রাজনৈতিক প্রভাবের ক্ষমতা হতে পারে সেটি নানা ধরনের ক্ষমতার কাছে আমরা আত্মসমর্পণ বাধ্য হয়েছি সাধারণ জনগণ যার জন্য এই ক্ষমতা যখন কেউ থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় তখন খুব সঙ্গত কারণেই ওই আপনার তার দিকে তোর অঙ্গুলি নির্দেশ করাটা খুব সোজা হয়ে দাঁড়ায় এবং যখন এরকম ঘটে যে যারা বা ক্ষমতায় আছেন। তাদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সেই সুযোগটা নিয়ে যদি কেউ কোনো অপরাধী অপরাধ করে থাকে তখন তার একটা দায়ভাগ সেই যে আপনার দলের উপরে গিয়ে পড়বে এটা তো খুবই স্বাভাবিক দলকে মানে দলকে এই দায়গুণ তখন বহন করতে হয় এবং দলও তখন অভিযুক্ত হয়ে পড়ে জি কিন্তু ডক্টর বিজয়ন রামন জি ডক্টর বিজয়ন রামন আপনি যে তো দলীয় এবং সরকারি বিষয়টি আমরা আলোচনা করছি কিন্তু এখানেও একটু বিষয় দেখতে হবে যে আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট ওই বিষয়গুলো চিন্তা করতে হবে সেই অবস্থায় সরকারের কাছ থেকে আমরা যেটা দেখতে চাই যে সরকার বাইন্সট্রিকগুলো মানে ব্যবস্থা নিচ্ছে কিনা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই ব্যবস্থার বিষয়টি যদি গ্রহণ না করে তখন তো সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায় আবার আমাদের কাশ্মীর মুভমেন্ট যেটা বলছিলেন এটি তো সঠিক দর্শনে সকল ঘটনা কিন্তু আমরা আসলে আমাদের গণমাধ্যমে আসে না গণমাধ্যমে যে খবরগুলো আসে সেই বিষয়গুলোতে সরকার বা আইনস্ট্রিং বাহিনীর একটি অতি তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করি আমরা এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিরতির পর দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ নেতি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি তৌফিদুল হক আজকের আলোচনার বিষয়ে নারীর প্রতি সহিংসতার শেষ কোথায় আলোচনা করছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন আমরা বিরতির আগে যেমনটি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম এবং আপনি আমাদের এই ধর্ষণের সাথে যারা জড়িত কিংবা নারীর প্রতি নির্যাত নিপীড়নের ক্ষেত্রে যারা জড়িত তাদের যখন রাজনৈতিকভাবে বিষয়টির বিচার বিশ্লেষণ আসে তখন কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করি নিশ্চয়ই সেটি আপনিও লক্ষ্য করেছেন বা এই বিষয় নিয়ে আপনিও একাধিকবার কথা বলেছেন সেটি হল যে পরস্পর দোষারোপের যে রাজনীতি কিংবা কালচার অফ রেফারেন্সের যে বিষয়টি চলে আসে যখন এভাবে যখন রাজনীতিবিদরা কালচার অফ রেফারেন্সে বা দোষারোপের প্রক্রিয়া যুক্ত হন তখন কিন্তু যারা অপরাধী তাদের সাহস কিংবা দুঃসাহসটি আরও বেড়ে যায় ডক্টর মিজানুর রহমান বলেছেন দলীয় পরিচয় কিন্তু মানুষের পরিচয় নেয় কারণ আমি যখন অপরাধী হই তখন আমি অপরাধী আমার সত্তাটা অপরাধী আমি কোন দলের সঙ্গে যুক্ত বা আমার মতাদর্শক সেটা কিন্তু এখানে কাজ করছে না শোন সেটাকে টেনে এনে যেটি হয় যে যখন বিরোধী দল বলে যে সবই হচ্ছে সরকার দলীয় সব দুষ্কৃতকারী এবং অপরাধী এবং ধর্ষকের সব সরকারি দলে রয়েছে এতে করে কিন্তু তারাই দলীয় পরিচয়টাকে বেশি করে নিয়ে আসে এবং অপরাধীরকে একটা দলীয় অবস্থান একটা শক্ত অবস্থান তারাই কিন্তু নিয়ে যায় এই জিনিসগুলো কিন্তু খুবই ভুল এবং উচিত নয় কখন এটি করা যেটি তাদের করা উচিত সেটি হচ্ছে যে যারা ক্ষমতায় রয়েছে তারা যথাযথ এবং দ্রুততার সঙ্গে আইনি প্রক্রিয়া এবং আইনি পদ্ধতি অনুসরণ করছেন কিনা ব্যবস্থা গ্রহণ করছেন কিনা এবং সেটি কতটুকু সেটির দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি আপনার আপনি বিশ্বাস করেন ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আমি আসতে চাই আহ সিনিয়র সাংবাদিক কাশেম হুমায় আপনার কাছে আহ যেমনটি বলছিলেন আমাদের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান যা আসলে পরস্পর দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে একযোগে যদি কাজ করা সম্ভব হয় তাহলে অবস্থার পরিবর্তন হতে অনেকটাই বাধ্য আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই নারীর উপরে নির্যাতন সহিংসতা নিয়ে সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের যে অতীত চিত্র আমরা লক্ষ্য করতাম সেই চিত্রগুলোর ক্ষেত্রে আমরা এখন ভিন্নতা লক্ষ্য করছি এর পিছনেও অনেক নানাবিধ কারণ রয়েছে যেগুলো আপনারা বলছেন কিন্তু আমরা সম্প্রতি কিছুটা হলো সামাজিক এবং সাংস্কৃতিক যে গোষ্ঠী তারা এই ঘটনাগুলোর ক্ষেত্রে ধর্ষণের বিষয়ে তারা প্রতিবাদ করছেন করার চেষ্টা করছেন কিন্তু এটিও কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় গণমাধ্যমে লক্ষ্য করেছি এটি নিয়ে আপনিও কথা বলেছেন সেটি হলো বেশ কিছু ফেস্টুনে বা প্লেকার্ডে এমন সব শব্দ লেখা আছে যেগুলো আমি এখানে গণমাধ্যমে বলতেও পারছি না কিন্তু সেই সেগুলো খুবই নীতি নৈতিকতাহীন কিংবা সরকার বিরোধী আবার সরকার বিরোধী বা সমালোচনা সেটি করা যেতেই পারে যদি সেই যৌক্তিক কারণ থাকে কিন্তু সেগুলো এতটাই অশ্লীল তো আমরা এই ধরনের ধর্ষণের একটি মতো বিষয়ে আন্দোলন করতে গিয়ে যদি অশ্লীল শব্দ বা কোনো স্লোগান ব্যবহার করে যদি সেই আন্দোলনটি রাজপথে নিয়ে আসার নিয়ে আসা হয় বা চেষ্টা করা হয় তাহলে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে কাশেম হুমায়ুন না আমি স্যার যে মিজান স্যার বলছিলেন আমি একটা অ্যাড করি এটা আসলে রাজনৈতিক ইস্যু তো হতে পারে না সামাজিক অনিচার সামাজিক অভিশাপ হ্যাঁ এটা নিয়ে আপনি একটা সম্মিলিত উদ্যোগ দরকার যেটা যেটা হয়তো সবাই একমত হবেন এর মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি আওয়ামী লীগের দোষ খুঁজবেন আওয়ামী লীগ বিএনপির দোষ খুঁজবেন এটা দিয়ে এই এই অভিশাপকে আপনি দূর করতে পারবেন না এখন সচেতনতা বৃদ্ধি আপনি যে মুভমেন্টের কথা বললেন এই মুভমেন্টের রেজাল্ট পজিটিভ রেজাল্ট এই যে সামাজিক যে আন্দোলন আমি আন্দোলনটাকে দেখি গভর্নমেন্টের উপরে কতটুকু আপনি চাপ সৃষ্টি করতে পারতেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তার পক্ষ থেকে সেদিন আইনমন্ত্রী একটা কথা বলছেন যে আমরা সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে এই অপরাধের শাস্তিটা এখন মানে আপনার সর্বোচ্চ মানে র্যাপের যে শাস্তিটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড এখন প্রশ্ন উঠছে যে আপনি মৃত্যুদণ্ডের দাবি উঠছে আইনমন্ত্রী কিন্তু এটা আশ্বস্ত করেছেন যে মানুষ যদি চায় লোকজন যদি দাবি জানায় আসতে থাকে যে এই শাস্তি মৃত্যুদণ্ড হোক উচিত উচিত এবং সেই জায়গায় তিনি কিন্তু সেটা কংগ্রেসে নিয়েছেন এবং তিনি কিন্তু এটা জনসম্মুখে বিভিন্ন জন মানে মাধ্যমকে মানে গণমাধ্যমকে এটা নিশ্চিত করেছেন এটা কিন্তু পজিটিভ সাইন আপনি দেখবেন একটা ল কিন্তু অ্যামেন্ডমেন্ট হওয়ার দিকে একটা পেশার তৈরি হচ্ছে এবং সেই পেশারটা হয়তো সরকারও চাপের যে বিষয়টি বললেন যে এখানে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে এটি হোক সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরাও প্রত্যাশা করি কারণ এইভাবে চলতে পারে না কিন্তু এটিও কিন্তু আলোচনায় আছে যে আসলে যদি দ্রুত বিচার করা সম্ভব না হয় আপনি যাবজ্জীবনই দেন অথবা মৃত্যুদণ্ডই দেন কিন্তু দ্রুত বিচার না হলে তো আসলে সর্বোচ্চ শাস্তি দিয়ে কি ধরনের পরিবর্তন হতে পারে এই বিষয়টা আলোচনা আছে আমি জানি না আমি আমি তো আইনবিদ নই আমার একটা কমন সেন্স আমি আপনি দ্রুত বিচারটার কথা বলছেন দ্রুত বিচার বাংলাদেশের যদি এটা ইন্টারন্যাশনাল ল আপনাকে লাস্ট পোর্ট পর্যন্ত আপনার শাস্তি বেল থাকে মানে আপনার আপনি আপিল করার সুযোগ আছে জি এখন আপনি যদি সেই জায়গায় সময় ক্ষেপণ হতেই পারে একটা যদি আপনার লোয়ার কোর্টে একটা জাজমেন্ট হয় সেই জাজমেন্টটাকে যদি আপহোল্ড করতে হয় একেবারে আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে যেতে হয় তারপরেও কিন্তু আপনার একটা আপিলের একটা সুযোগ থাকে সুযোগ থাকে তার মানে কাশিমানটিকে আমরা কাশিম মোহামান এটি আমরা বলতে পারি কিনা যে মৃত্যুদণ্ড কিংবা যেহেতু জন একটি দাবি তুলছে জনগণের একটি মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি লক্ষ্য করছি যে মৃত্যুদণ্ড নিশ দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি সুতরাং আপনি আমি যেটি বলতে চাই বা আপনার কথা থেকে যদি আমি কথার সাথে মিল রেখে যদি বলি যে আসলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে কারণ এই খুব অল্প সময়ের মধ্যে অবস্থার পরিবর্তন হবে না ধন্যবাদ আপনাকে ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই একই বিষয় বিষয় নিয়ে মৃত্যুদণ্ড দিলে সমাধান সমস্যার সমাধান হবে কি না আইনে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনি কি মনে করেন সমস্যার সমাধান হবে খুব সংক্ষেপে অবশ্যই না শুধুমাত্র মৃত্যুদণ্ড ঘোষণা করেই কিন্তু সমস্যার সমাধান কখনো হয় না আমাদের এমনকি যাবজ্জীবন রেখেও কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব যদি আমরা প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি অপরাধের বিচার করতে পারি এবং এই সত্যটিকে প্রতিষ্ঠিত করতে পারি যে অপরাধ করে কেউ কোনোভাবে পার পাবে না বাংলাদেশে এই সত্য যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষ যদি এটাতে বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয় তাহলে দেখবেন এই সত্য প্রয়োজন এই সত্য প্রতিষ্ঠিত করার জন্য আইনের পাশাপাশি আর কি প্রয়োজন খুব সংক্ষেপে পয়েন্ট আকারে যদি বলেন

মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা সমাজে দুর্বল তাদের বিরুদ্ধে কিন্তু সব অপরাধ সংগঠিত হয় নারীরা দুর্বল দরিদ্রদের দুর্বল তাই এই জায়গাটি পরিবর্তন করতে হবে এই জায়গাটি পরিবর্তন করতে হবে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং কাশিম হুমায়ুন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ সম্প্রচার হয় দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর টিভির সাথেই থাকুন For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.